তোমরা কতজন যাও মাছ মারতে? মানে কতজন যাও? 18 যখন যেলাম, 18 জন, এখন 14 জন আছে, মানে নিয়ম আছে একটা, 14 জন মাছ ধরতে যাবে কতদিনের জন্য? জেরামে একটা ট্যুর আছে, ঠিক আছে, ট্যুর বলতে বাট আমি কি বলতে চাইছি আমার কথাটা ভালো হবে, হ্যাঁ, ট্যুর বলতে মানে ধরো এই যে আমরা যাচ্ছি মাছের বিবেচনায় আমাদের আসতে হবে। আচ্ছা, মানে ঠিক নেই, 7 দিন 8 দিন মাছ হলে খুশি গেলে রিটার্ন। এই 1 মিনিট আমি আসছি। আমার নাম নিখিল বর। নিখিল বর, আপনার বাড়ি? আমার বাড়ি হাওড়া জেলা পুখুরিয়া। হাওড়া জেলা পুখুরিয়া, একই জায়গায়? তোমার তোমার একই? ও, তাহলে তো সব ভাই ভাই, তাই সব একই হাওড়া জেলা? বাহ, খুব ভালো। শ্যামপুর থানা, শ্যামপুর থানা, শ্যামপুর থানা। বাহ বাহ বাহ, খুব ভালো। শ্যামপুর থানা, তাহলে বলায় না, আমরা বলি বল বল। আর এটা ছাড়া হয় বুড়ি বুড়ি, হ্যাঁ, আলো জেলে ছাড়া হয়, হ্যাঁ। এটা জালের নিশানা, আমরা জাল যে ছেড়ে যাই, হ্যাঁ, জালের নিশানা। তুমি মাঝি আস, আর এটাকে আওয়াজ শুনতে পাবো না। এইবারে বলুন আপনার নাম বলুন। এই যে আমার নাম তনয় মন্ত্রী। তনয় মন্ত্রী? বা মানে কোথাকার মন্ত্রী? এই বোর্ডের মন্ত্রী? এই বোর্ডের নয়, মানে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি হেড, আপনি টোলারটাকে চালান করি আর কি, মানে পাইলট আর কি, পাইলট, হ্যাঁ। উপরে 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 থাকি আমি, তো উপরে দেখা যাবে কোথা থেকে একটু চালাও সেটা একটু দেখাতে চাই। উপরে বলতে ওই সকাম ফকাম মানে ধরা হয়, ওই যে চালাও, কিভাবে চালাই একটু আমি স্যার একটু দেখাবো আমার বন্ধুদের যারা দেখছে। না না, সে জিনিসটা দেখা যাবে না, এখন তো আমাদের গিয়ারিং নেই। না, আমার কিচ্ছু চালাবে না, মানে চালাতে হবে না, জাস্ট আমি একটু দেখবো উপরটাকে একটু দেখাবো, সেটা কি যাওয়া যাবে? হ্যাঁ, চলো চালিয়ে যাও। সেইটা তো জিপিএস এর মাধ্যমে যে ট্রলারটা চলে সেটা দেখানো যাবে। এইখান থেকে যাওয়াটা কিন্তু ভেরি ইজি, এখানে কথা হচ্ছে নাকি? আপনার নাম? আমার নাম বলরাম মিত্র। বলরাম মিরিধা মিধ্যের? আচ্ছা, মিরিধা মিধ্যের। বাড়ি? হলদিয়া। ডিপার্টমেন্ট কি? আচ্ছা, মাঝির পাশে, মাঝির অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, আর এখানে থাকা হয়? যেভাবে নিয়ে যাবো সেভাবে ঘুরলে যাবে। আচ্ছা, তাহলে এটা হলো ওয়্যারলেস সিস্টেমে সব, মানে প্রত্যেকটা যোগাযোগ হবে মানুষের সঙ্গে, আর এইটা হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তা। আচ্ছা, জিপিএস রাস্তা দেখিয়ে দেবে? হ্যাঁ, রাস্তা দেখিয়ে দেবে। এটা কম্পাস আছে? বঙ্গোপসাগরে চলে গেলে সেখানে কোনো সিগন্যাল নেই? না, মানে কোনো
সিগন্যাল নেই, সিগন্যাল নেই, রেডিও যা সিগন্যাল দেয় এখানে নাম্বার ধরে আওয়াজ চলে, নাম্বার আছে, এই নাম্বার সেখান দিয়ে মেরে দিলে কম্পাস দেখিয়ে দিবে এইভাবে যেতে হবে। আচ্ছা, মানে জিপিএস টা চালিয়ে দিলে রোড দেখিয়ে দিবে যে তুমি এইভাবে সেখানে চলে যাও, সেইভাবে আমরা যাতায়াত করি। বাহ, আরে এই ফ্যাসিলিটি, এটা জল কতটা ডিপ, জল মানে জল নেই, জল নেই বলে যতটা যাবে সে জল সিগন্যাল নেই এখন, নালে এখানে দেখা যায়। এখানে কজন থাকা হয়? এখানে আটজন থাকে, এখানে আটজন, নিচে আটজন, রাতে ঘুম হয়, রাতের ঘুম হয় যেরাম হয়, যেরাম গাড়ি চললে ঘুম হয়। রান্না কোথায় হয়? রান্না এটা রান্নাঘর? এর ভিতরে রান্না হবে? খুবই তো দোল দেয়, রান্না কি করে হয় তাহলে? সেরকম যন্ত্র করা আছে। বাহ, তাহলে এই হচ্ছে আপনাদের জীবিকা? আর এই আমাদের সংসার, সংসার টলারেই থাকা হয়, টলারেই রান্না বান্না। গাইস, এই লাইফটা পুরো একদম আলাদা, মানে যেমন আমরা ঘুরছি থাকছি সবকিছু, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু এনাদের কিন্তু সেটা নেই, এখানেই রান্না, এখানেই খাওয়া, এখানেই কাজ। আর এই মাছ চলে যাচ্ছে বিভিন্ন দেশে বাইরে, হ্যাঁ এটা ইন্ডিয়ার বাইরেও তো চলে যাচ্ছে। তবে আমাদের এই রিস্ক নেই মৎস্যজীবীদের জন্য, কিন্তু যে সাহায্যটা পাই আমরা, অনেক ডেঙ্গার লোক পেয়ে যায়, হ্যাঁ কিন্তু যে মিষ্টি মানে মৎস্যজীবী তারা আর এইসব পায় না সাহায্যটা, তাই এই ধরো দুর্ঘটনা হলে কিছু বলে মানে আমরা ফাঁকা থাকি, তারা গোজগাজ করে খাবে ততটুকুনি খাবে। আমাদের সরকার থেকে কিছু দেয় না, কিছুই দেয় না। যারা কিন্তু ঝিল চাষ করছে মৎস্যজীবীদের জন্য অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু এই যারা সমুদ্রে মাছ ধরছে ট্রলারে, এদের জন্য কোনো সুযোগ সুবিধা কিছু নেই। মাছ না হলে না খেয়েই এদের মরতে হবে। এটা বছরে ধরো ব্যবসায়ী হয়নি, ঠিক আছে, তাতেই ওই সংসার চালাতে হচ্ছে, বাড়িতে কেউ জিনিস বন্ধ দিয়ে খাচ্ছে, এই কন্ট্রোলে চাল দিচ্ছে, ওই সব খাওয়া দাম বেশি হয়ে যাচ্ছে, বাজারের দাম বেশি হয়ে যাচ্ছে, মাছের রেট নেই বলছে, লকডাউন মাছ নিয়ে যেতে পারছি না, এইভাবে মানে পয়সাটাও কম, মানে আমাদের অভাব 12 মাসে, তাই আমরা নামে এখানে ফুর্তিতে আছি, মানে বাড়িতে গেলেই অভাব, এমন অবস্থা। আমরা 10 দিন ছাড়াও 10 দিন অন্তর সাথে আলাপ করে খুব খুব ভালো লাগছে আমার। আমাদের বড় সংসারটা এটাই, আমরা বাড়িতে কুটুমের মতো যাই, আচ্ছা ঠিক আছে, দুদিন একদিন করে থাকি, হ্যাঁ ওই ছেলে পুলেদের সঙ্গে আনন্দ করে আবার চলে আসি। এই কালী পুজোয় গিয়েছিলাম, এই কালী পুজোতে, হ্যাঁ গিয়ে আবার এই 10 দিন হচ্ছে বেরিয়ে এসছি। এটা দাও, জাল দাও, জাল দিলে তো আমাদের বড় সংসার এইটাই, বাড়ির থেকে আমাদের এইটাই ভালো লাগে, নবাব থাকলেও কি হবে, এইটাই আমাদের খুব ভালো। দাদা ভাত বাড়ছে, কাকু লেবু কাটছে, আর একটা কাকু তরকারি রেডি করছে, এইদিকে লঙ্কা দাও আমার কাছে, দাও লঙ্কা উপর দিতে হবে, ও লঙ্কার থলিটা কিন্তু গাইস দারুন, ধরো আর আমি এই এখানে বসে গেছি, কাকুরা আমাকে রিকোয়েস্ট করলো খাওয়ার জন্য, আসলে আমারও একটু খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কারণ ইলিশ মাছের কিন্তু লোভটা পেয়ে আমি একটু চেপেছিলাম। আজকের আমার লাঞ্চ কাকুদের সাথে, কাকুরা আমাকে ইনভাইট করেছে, আমিও খেতে বসে গেলাম, এই যে ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের দেখা, বাবা কতগুলো মাছ দিয়েছে দেখো, ওরে বাপ রে বাপ, তিনখানা ইলিশ মাছ, তিনখানা ইলিশ মাছের দেখা, এটা একটা দেখা, আর ফুলকপিও আছে, এটা একটা দেখা, আবার এটা ইলিশ মাছের মাথা, আর
চচ্চড়ি, এটা ফুলকপি চচ্চড়ি, এতগুলো ইলিশ মাছ আমার জন্য, ও বাপরে বাপ। ঠিক আছে খেয়ে নেই, তারপরে বলবো কেমন রান্না হয়েছে। এই কাকু রান্না করেছে, মাছের রাজা ইলিশ মাছ, আর ইলিশ মাছের দাগা একটু নিলাম, আর একটু ভাত দেখি। ফাটাফাটি হেভি টেস্ট কাকু, খুব সুন্দর রান্না হয়েছে কিন্তু। গাইস গাইস, ওটা কিন্তু শিয়াল, কোথায় লুকিয়ে গেল? আচ্ছা এই জঙ্গলে কি কি আছে কাকু? ওই শিয়ালটাই দেখি, এছাড়া অন্য কিছু দেখা যায় না। ওই যে খেক শিয়াল, পুরো কুকুরের মতো দেখতে। ও হই এই শিয়াল দেখো, আমি এই প্রথমে শিয়াল দেখলাম, ওরে বাপরে বাপ। তো গাইস লাঞ্চ কমপ্লিট, ইলিশ মাছ দু পিস ছিল, আমি তোমাদেরকে দেখালাম, দুটো দাগা মাথা, জাস্ট অসম। রান্নি কাকু সুপার সুপার রান্না করেছে, আমি খেয়েছি, পুরো পেট ভর্তি করে শান্তি করে খেয়ে নিয়েছি। এবার আমার যাওয়ার পালা, আবার হবে দেখা, এই দেখা শেষ দেখা নয়, ঠিক আছে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, তোমাকে আস্তে আস্তে আসো, ধরে নে না কারে কারে, ঠিক আছে করবে না। এই তো চলে যাচ্ছি, তো চলো চলো। ও বড় দেখো, তুমি তো বড় এই রকম করে উঠবে। হ্যাঁ ও বড় কাম যাও না, আচ্ছা ক্যামেরা ধর নাও না, ক্যামেরা ধরো তুমি না। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমাদের সাথে মিট করে, সবাই ভালো থেকো। তো এখন আমি বেরিয়ে পড়লাম বকখালি সি বিচের দিকে, বিকালের সানসেটটা দেখব, চলো যাওয়া যাক। আর বকখালি সি বিচে গিয়ে একটু ঘুরবো, আর ভেবেছিলাম এখানকার কিছু ফুড আমি ট্রাই করবো, বাট পেটে একটু ব্যথা হচ্ছে, তার জন্য এখানকার ফুড আমি ট্রাই করতে পারছি না, দেখা যাক কি হচ্ছে এখন আমি দেখছি। আর তোমরা যারা গাড়ি নিয়ে আসবে বা দুই চাকা নিয়ে আসবে বা চার চাকা নিয়ে আসবে, এইখানটা হলো পার্কিংয়ের জায়গা, ওই দিকটাও ফোর হুইলার পার্ক করা যাবে, আর কোনো কিছু সমস্যা হলে বকখালি পুলিশ ক্যাম্প আছে, তোমরা জানিয়ে দেবে। চাই তোমাদের এখানে সব পাবে, আর একটা জিনিস বোতল প্লাস্টিক এগুলো মানে বিচের মধ্যে ফেলে না, এগুলো খুব মানে বাজে লাগে। মাস্ক এবার আমি খুলে দিচ্ছি, 1 2 3 তোমাদেরকে আমি সানসেটটা দেখাবো, তো
তো গাইস আমি কিন্তু বকখালি কিন্তু চলে এসেছি, কিন্তু এখনো বক ভাইয়ের দেখা নেই। হ্যাঁ, বক ভাইয়ের কোনো দেখা পাইছি না আমি। আমি কি করব কিছু বুঝে উঠতে পাইছি না, বকের কোনো খবর নাই। হ্যাঁ, দেখি অন্যরা তো এসেছে, তাদের কাছে একটু জিজ্ঞেস করুম তারা বক ভাই কি দেখছে কিনা। চলো আমরা এখন সানসেটটা এনজয় করব। স্লো মোশন তো ভালো হবে না, টাইম ল্যাপস। চলো তো গাইস, এখানে এসে একটা বন্ধু হয়ে গেল রোহিত। রোহিত ও হোটেল ম্যানেজমেন্ট পড়ছে হায়দ্রাবাদে, ওর ফ্যামিলি নিয়ে এসেছে।